বন্ধু, কথায় ও গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজও কথায় ও গানে আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি সেই ব্যক্তিত্বকে, যার কাছ থেকে আমরা খুব ভালো ভালো গান শুনতে পাই, এবং আজও তিনি অনেক অনেক গানের দালিচ নিয়ে আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে আছেন সেই শিল্পী, বিশিষ্ট শিল্পী রয়েছেন, শিল্পী রুমা ঘোষ। প্রথমে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক নমস্কার। আচ্ছা, আজকে যেহেতু রুমাদি, আমার একটা ইচ্ছে আছে আপনার কাছ থেকে আমি রবীন্দ্রসঙ্গীত শুনি বেশি। হ্যাঁ, নমস্কার। আমি 25শে বৈশাখের উপলক্ষে মানে আমার দর্শক বন্ধুদের কিছু গান আমি শোনাতে এসেছি। চলে গেছে 25শে বৈশাখ, তবুও আমি এসেছি, কারণ আমার রবীন্দ্রনাথ আমাদের মনে প্রাণে, রবীন্দ্রনাথ আমাদের সব সময়। 25শে বৈশাখ কখন আসবে ঠিক আমাদের মনে হয় যেন প্রতি মানে বৈশাখ কেন শুধু আমরা তাকে ভাববো, আমাদের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণে মনে পড়ে রবীন্দ্রনাথকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে প্রথমে বেশি রবীন্দ্রসঙ্গীতটা করি আজকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 25শে বৈশাখ আছেন বন্ধু। নমস্কার, বলুন। আমি আপনার শ্যামনগর থেকে বলছিলাম, খালি শহর শ্যামনগর।
আচ্ছা ঠিক আছে দাদা, আপনি গান শুনতে থাকুন, আমরা নিশ্চয়ই গান এখন শুনবো। দিদি এর পরের গান কি কি শুনবো? আচ্ছা আমি এখন আরেকটা করছি, বধু কোন আলো লাগবে। হ্যাঁ আমরা কিন্তু শুনছি। আর দিদির একটি অ্যালবামের কথা বলি, দিদি কবি প্রণাম নিয়েও কিন্তু একটা অ্যালবাম বের করেছেন ইতিমধ্যে, যেখানে আমরা যে সকল গানগুলো পাচ্ছি, আমার মল্লিকা বনে ওই মালতী লতায় দোলে, কেটেছে একলা বিরহের বেলা, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, আমার পরানো যাহা চায়, ঘরেতে ভ্রমর এলো রোদন ভরা এ বসন্ত আমার হিয়ার মাঝে, প্রত্যেকটি গানই লোভনীয় গান, প্রত্যেকটি গানই আমাদের ভালো লাগে, এই প্রত্যেকটি গানই কিন্তু আমরা শুনতে পাবো যদি আমরা দিদির এই সিডিটি সংগ্রহ করি। এবং সিডিটি কিভাবে কোথায় পাচ্ছি নিশ্চয়ই দিদির যে ফোন নাম্বার রয়েছে, দিদির ফোন নাম্বারে যোগাযোগ করে আমরা কিন্তু এটি দিদির কাছ থেকে পেয়ে যাবো। দিদি এরপরে কি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনবো? আচ্ছা আমি আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনি। হ্যাঁ Thank you.
পরে আমরা দিদি নিশ্চয়ই আরো রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবো। আর দর্শক বন্ধুদের জন্য তো বলেই রাখছি, সেটা হচ্ছে যে দিদির ফোন নাম্বারটি কিন্তু যাচ্ছে। যারা গান শিখতে চান বা গান আরো শুনতে চান তাদের জন্য বলি, এই ফোন নাম্বারটিতে যোগাযোগ তো অবশ্যই করে নেবেন। এবং দিদির আরো শুধু কবি প্রণামের উপর সিডি নয়, আরো সিডি বেরিয়েছে, আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি। শ্যামা সঙ্গীত আর দিদির একটি ক্যাসেট বেরিয়েছে, মায়ের পায়ের জবা এই ক্যাসেটটির নাম। এই ক্যাসেটটি আপনারা সংগ্রহ করতে পারেন। লোকগীতির উপর একটি ক্যাসেট বেরিয়েছে সুজন মাঝি, অক্ষয় দ্বিতীয়াতে বেরিয়েছে। এছাড়া আগমনীতেও একটা ক্যাসেট বেরিয়েছে, সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন। পাশাপাশি তো কবি প্রণাম রইলই, কবি প্রণামও কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন। দিদির পরে কি গান শুনবো? এটা হচ্ছে প্রেম প্রকৃতির মধ্যে, প্রেম প্রকৃতির। আমরা যখন এই কথায় ও গানের অনুষ্ঠান আমরা যখন পেয়ে যাই, তখন সত্যি আমাদের মনটি বোধ হয় খুব ভালো হয়ে ওঠে। তো এরকম একটি অনুষ্ঠানে দিদিকে পেয়েছি, এই অনুষ্ঠানে আমরা মানে অনেক শিল্পীকেই পেয়ে থাকি কথায় গানের অনুষ্ঠানে, আজকে দিদিকে পেয়েছি। এবং দিদিকে দিদির কাছ থেকে ইচ্ছা আছে অনেক অনেক গান শুনবার, আশা করি দিদিও আমাদের সন্তুষ্ট করবে, পরিতৃপ্ত করবেন আমাদেরকে। দিদি এর পরে কি গান? আচ্ছা আরেকটা গান রবীন্দ্রসঙ্গীত গায়। রবীন্দ্রসঙ্গীত শুনতে তো ভীষণই ভালো লাগে। আচ্ছা এটা হচ্ছে প্রেমের মধ্যে। কেন সারা দিন ভিড়ে ভিড়ে, কেন yeah.
5732273227 এই নাম্বারটি দিদির নাম্বার। এই নাম্বারে অবশ্যই আপনারা অনুষ্ঠানের শেষে ফোন করে নিতে পারেন এবং দিদির কাছ থেকে গানের বিষয়ে যাবতীয় অনুরোধ রাখতেও পারেন। আর আজকেও আমরা শুনছিলাম যেহেতু 25শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে দিদিকে আমরা পেয়েছি এবং তার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত কিন্তু অনেক অনেক মানে শোনার ইচ্ছে রয়েছে। পাশাপাশি দিদির কাছ থেকে আমরা অন্যান্য গানেরও অনুরোধ রাখবো। রবীন্দ্রসঙ্গীত তো শুনতে ভালোই লাগছে। বিহার বসন্তের মধ্যে yeah.
গীতি লোকগীতি এই বিভিন্ন স্বাদের গান আমরা কিন্তু শুনতে পাই দিদির কাছ থেকে। কে আছেন বন্ধু? নমস্কার। হ্যালো। হ্যালো, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে বলছেন দাদা? কে বলছেন? আপনার নামটা কি? দেবেন্দ্র নাই। আচ্ছা ঠিক আছে দাদা, আজকে গানটা শুনতে থাকুন আমরা, কারণ গানে আমরা যদি ফোনে বেশি সময় নষ্ট করি কথা বলি তাহলে আমরা দিদির অনেক গান থেকে হয়তো মিস করে যাব। আমি চাইছি না মিস করতে। ঠিক আছে আচ্ছা, তাহলে আমি একটা এখন ফোক গান করছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বোধ হয় ঘড়ির ঘাটাটা আস্তে 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 ঠিক ঘুরতে থাকে, কোথায় যে চলে আসে তার কোনো ঠিক থাকে না, কারণ আমরা সত্যি অপেক্ষা করে থাকি এরকম একটা গানের জন্য। কে আছেন বন্ধু? নমস্কার। নমস্কার, আমি দীপঙ্কর কথা বলছি। কোথা থেকে? পুরী জেলা থেকে। হ্যাঁ বলুন দীপঙ্কর বাবু। বলছি দিদির গান শুনে খুব আনন্দ লাগছে। আচ্ছা আর একটা যদি আধুনিক গান মাঝে মাঝে অনেক দিনের পরে দেখছি চ্যানেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আজকে করব। ঠিক আছে দীপঙ্কর বাবু, আপনি শুনতে থাকুন কারণ আমরা গান শুনবো দিদির কাছ থেকে। আর দিদি বিভিন্ন স্বাদের গান তো আমাদের শোনান এবং আজও আমরা সেটাই শুনতে পাচ্ছি দিদির কাছ থেকে। এখন আমি হেমন্তদা গান করছি একটা। আচ্ছা ¡Gracias!
সত্যি অনেক দূরে ঘুরতে যাই, আর সেই ঘুরতে গিয়ে আমাদের মনে হয় যে পথটা না শেষ হলেই ভালো। আর সেই সপ্তপদী সিনেমা, সেই বিখ্যাত সিনেমা, উত্তম কুমার সুচিত্রা সেনের অভিনীত সেই সিনেমার কথা বোধ হয় আমরা ভুলতে কখনো পারি না। সত্যি আমাদের মনে হয় যেন মানে কোথায় হারিয়ে যাই আর কি, সত্যি আমাদের পথ না শেষ হলেই ভালো হয়। কিন্তু যেই বলেছি অনুষ্ঠানটাও কিন্তু আমাদের আস্তে আস্তে এগিয়ে চলেছে, এবং প্রায় দিদি আমাদের মনে হয় আমাদের মনে হয় সময় নষ্ট না করে আরো গান শুনে নেওয়া ভালো। আমি একটা কিশোর দা গাইবো না লতা দি গাইবো, তাদেরকেও আমরা পেয়ে গিয়েছি এই অনুষ্ঠানের মধ্যে। আর এরপরে দিদি আমাদের হাতে কিন্তু সময় কমে আসছে, কিশোর দার একটা গান শুনি। Thank you.
রয়েছে যা দেখি নতুন লাগে, কিন্তু আপনারা যেমন আছেন আমি তো আমার ভালোবাসে আমার গানগুলো। হ্যাঁ আমাদের হাতে আর একদম কম সময়, আর একটা গান বলতে আমরা ছোট্ট করে একটু শুনি, হাতে গান করতে পারবো তাহলে? আচ্ছা চাকরি দাঁড়ে, ঠিক আছে তাহলে আরো দিদির একটা গান শুনি। হ্যাঁ 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 ছোট্ট গানই আছে। অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই অনুষ্ঠানটি হয়তো আমরা আবারও কোনো একটা দিন হয়তো দিদিকে পাবো, এই আশা তো রাখি আমি, আর দিদিও আশা করি নিশ্চয়ই এই অনুষ্ঠানে আসবেন। তো একটা জায়গা একটা ইচ্ছে করছে জানতে, সেটা হচ্ছে যে 25শে বৈশাখ যে রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করব, আপনি কিভাবে সেদিন? দিদিকে তো বলেছিলাম আমাকে হিন্দি করতে, পরের বার আমি করছি। তো আপনি কিভাবে সেদিন পালন করলেন? হ্যাঁ আমি পুজো টুজো করে আমি রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথের গলায় আমি মালা দিয়েছি, ধূপকাঠি দিয়েছি, মোম দিয়েছি, পায়ে ফুল দিয়েছি, পুজো করেছি। অনুষ্ঠানে গিয়েছিলেন? অনুষ্ঠানে আমি টিভিতে প্রোগ্রাম ছিল, তাহলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে দাঁড়িয়ে আরো একবার দিদির একটু সিডিগুলো দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে দিদির কবি প্রণাম দিদি টিকেটে বেরিয়েছে, সে ক্যাসেটটি হলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বিশেষ কিছু গানও পেয়ে যাচ্ছি আমরা রবীন্দ্রসঙ্গীতের উপরে। আমার মল্লিকা বনে ওই মালতী লতায় দোলে দোলে, কেটেছে একলা বিরহের বেলা, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, আমার পরানো যাহা চায়, ঘরেতে ভ্রমর এলো, রোদন ভরাই বসন্ত, আমার হে আরো মাঝে। প্রত্যেকটি গানই সুন্দর গান, প্রত্যেকটি গান আকর্ষণীয় গান, লোভনীয় গান। এই গানগুলো আপনারা শুনতে পারেন দিদির গলায়, সেটা হচ্ছে তার জন্য এই ক্যাসেটটি সংগ্রহ করতে হবে। পাশাপাশি দিদির আরো বেশ কিছু সিরিজ বেরিয়েছে, আগমনী এই ক্যাসেটটিও কিন্তু আমরা সংগ্রহ করে নিতে পারবো দিদির কাছ থেকে। এছাড়া লোকগীতির উপরে কিন্তু বেরিয়েছে সুজন মাঝিরে, এইটাও আমরা যোগাযোগ রেলগাড়িটা আছে, এর মধ্যে স্টেশনের গাড়িটাতে পাওয়া যাচ্ছে। এছাড়া শ্যামা সঙ্গীত, মায়ের পায়ে জবাই, এই সিরিজটাও কিন্তু আমরা দিদির কাছে সংগ্রহ করতে পারবো। আজকে আর হাতে দিদি সময় নেই, অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতেই হবে। পান্নালালদা, ধনঞ্জয়দার সব গান আছে। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, আবার দেখা হবে আশা করি এরকম একটি অনুষ্ঠানে অন্য কোনো শিল্পীকে নিয়ে আমরা আবার অনুষ্ঠান